সাবরুম থেকে মনুঘাটে যাওয়ার রাস্তায় হরিণাটিলা এলাকায় রাস্তা অবরোধে বসে পানীয় জলের দাবিতে এলাকাবাসী। সকাল 8টা থেকে চলেছে রাস্তা অবরোধ। অবরোধের ফলে যান চলাচল বিঘ্ন ঘটেছে। এলাকাবাসীর অভিযোগ, গত 10 থেকে 12 দিন যাবত হরিণাটিলা এলাকায় জলের সমস্যায় ভুগছেন এলাকাবাসী। এর মধ্যে গাড়ি দিয়ে 2-1 দিন পানীয় জলের ব্যবস্থা করা হলেও তাতে করে সমস্যার সমাধান হচ্ছে না। কেননা ওই এলাকায় প্রায় 100 থেকে 150 পরিবারের বসবাস, যার ফলে গাড়ি দিয়েছে জল দেওয়া হয়, তাতে তাদের জলের সমস্যা থেকেই যায়। তাই বাধ্য হয়ে সোমবার সকাল 8টা থেকে রাস্তা অবরোধে বসে এলাকাবাসী। এলাকাবাসীর দাবি, গ্রামের প্রধান পঞ্চায়েত উপপ্রধানকে জানিয়েও কোনো কাজ হচ্ছে না, তাই বাধ্য হয়ে তারা রাস্তা অবরোধে বসেছেন। যতক্ষণ না পর্যন্ত পানীয় জলের সমস্যা সমাধান হবে ততক্ষণ পর্যন্ত রাস্তা অবরোধ জারি থাকবে বলে জানিয়েছে এলাকাবাসী। আপনারা এখন কি করবেন, কি করতে চাইতেছেন? একবার আমরা জল চাই। খবর ত্রিপুরা।